হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আমি রতন, আর তোমরা দেখছো জানা কম্পিউটার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফটোশপের কিছু প্রিসেট, অর্থাৎ যারা ফটোশপ সিসি বা সিএসসি এই রিলেটেড ভার্সনগুলো ইউজ করে তাদের জন্য স্পেশালি কাজের। কারণ যাদের ওল্ড ভার্সন আছে তারা কিন্তু এর কাজ বা এর যে প্রিসেটের যে কাজটা সেটা কিন্তু তারা হয়তো নাও পেতে পারে। অর্থাৎ আমি বলবো যারা ফটোশপ সিসি ভার্সন ইউজ করছো তাদের জন্য কিন্তু আজকের এই ফাইলটা, আজকের এই ফাইলের মধ্যে যে প্রিসেটটা দিব সেটা হচ্ছে ক্যামেরা র ফিল্টারের প্রিসেট। প্রায় 100 খানা তোমাদের সঙ্গে শেয়ার করবো, 100+। ফাইলটা কিভাবে অ্যাড করতে হয় বা কিভাবে ইউজ করবে সেটা তো দেখিয়ে দিবো। তোমরা যদি এখনো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করে যাও, আর ফেসবুক পেজে যদি জয়েন না করে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাতেও জয়েন করে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কি ফ্যাসিলিটি বা তোমরা ফেসবুক পেজের মধ্যে যদি জয়েন হয়ে যাও তাহলে কি ফ্যাসিলিটি পাবে সেটা কিন্তু আমার এই ডিসক্রিপশনে যে দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে আমার নিচে যে লেখাটা যাচ্ছে এটার মধ্যে কিন্তু পুরো ডিটেলসটা লেখা আছে যে কি কারণে আমি তোমাদের ফেসবুক পেজে বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলি সেটা কিন্তু এর মধ্যে আছে। আশা করি তোমরা বুঝতেই পারছো বা প্রতিটা ভিডিওতে আমি বলে এসেছি, আর এই ভিডিওতে কিছু বলার নেই। তো চলো ফাইলটা আজকের দেখে নেওয়া যাও বা কিভাবে লোড করতে হবে সেটা চলো দেখে দিই, বা কিভাবে ইউজ করতে হবে সেটা একটু চলো দেখি। তো তোমরা যখনই এই ভিডিওর মধ্যে অবশ্যই জানো তো পাসওয়ার্ড থাকছে, তো পাসওয়ার্ডটা কিন্তু ভিডিওর মধ্যে এই পোর্শনে কিন্তু থাকবে, এই সাইডে স্টেপ বাই স্টেপ থাকবে। তবে স্টেপ দেওয়ার পরে যে ইকুয়ালের পরে যে ওয়ার্ডটা বা লেখাটা থাকবে সেটা কিন্তু অবশ্যই পাসওয়ার্ডগুলো কালেক্ট করবে। স্টেপ 1 2 3 করে যতগুলো স্টেপে থাকবে পাসওয়ার্ড অবশ্যই কালেক্ট করে নেবে। কালেক্ট করার পর যখনই তোমরা এক্সটেন্ড করবে তখন কিন্তু তোমাদের এই একটা ফাইল তোমাদের কিন্তু চলে আসবে। এটা ওপেন করলে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে 108 খানা কিন্তু তোমাদের এই যে দেখতে পাচ্ছ 108 খানা আছে, 100+ বলেছি তোমাদের, 108 খানা কিন্তু ক্যামেরা র ফিল্টারের প্রিসেট আছে। এই ফিল্টারগুলো কিভাবে কাজে লাগে বা কিভাবে কাজ করে এটা তো দেখিয়ে দিব, কিভাবে লোড করতে হয় সেটা আগে বলে দিই। সর্বপ্রথম তোমরা ফটোশপের মধ্যে চলে যাবে। তো আমি ফটোশপের মধ্যে একটা এই ইমেজটা নিয়েছি, এই ইমেজটার মধ্যে আমি তোমাদের ক্যামেরার যে ফিল্টারগুলো বা র ফিল্টারটা যে 100 খানা আছে তার মধ্যে কিভাবে ইউজ করতে হবে সেটা দেখিয়ে দিব। এই ইমেজটা নিয়েছি। ক্যামেরা র ফিল্টার তোমরা জানো যে ফিল্টারের মধ্যে গেলে যে ক্যামেরা র ফিল্টার, এই যে ক্যামেরা র ফিল্টার এই অপশনটা যে আছে এখানে কিন্তু সাইডে কিন্তু দেখিয়ে দিচ্ছে, আমরা যদি কিবোর্ড দিয়ে যদি মারো তাহলে Shift+Ctrl+A যদি প্রেস করো তাহলে কিন্তু ডাইরেক্ট এটা চলে আসবে ক্যামেরা র ফিল্টারটা। এটা আসার পর তোমরা দেখতে পাচ্ছ আমার যে ইমেজটা আছে, জাস্ট এই ইমেজটা আমি এটার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিয়েছি, তার জন্য ইরেজটা ঠিক হয়নি বলে এরকম এসছে। তো যাই হোক, ফটোটা কেমন সেটা তো ম্যাটার না, ফটোর মধ্যে কিভাবে ইফেক্ট কাজ করবে সেটা দেখিয়ে দিব। তো সর্বপ্রথমে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যামেরা র ফিল্টারটা যে নিয়েছি এই প্রিসেটের মধ্যে এখানে এখানে ডান দিকে দেখতে পাবে এই অপশনটা আছে, এই যে 3 ডট বা 4 ডট আছে এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে নিচের দিকে লোড সেটিংস। কিভাবে লোড করতে হয় ফটোশপের মধ্যে তোমরা আশা করি জানো, কারণ আমার অনেক ভিডিওতে আমি বলে এসেছি কিভাবে ফাইল যেগুলো দিয়েছি প্রিসেট বা তোমাদের অ্যাকশন ফাইল যেগুলো দিয়েছি সেগুলো তো কিভাবে লোড করতে হয় সেগুলো তো জানো। সেম একই ক্যাটাগরি এটা এই অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে লোড সেটিংস পেয়ে যাবে। এই লোড সেটিংসে ক্লিক করলে তোমরা যে লোকেশনে ফাইলটা রাখবে অর্থাৎ ডাউনলোড করার পর যে ফোল্ডারটা যেখানে রেখেছো সেই লোকেশনে চলে যাবে, এবং এখানে যে কোনো একটা আপাতত ক্লিক করে নিবে। জাস্ট আমি একটা ক্লিক করে নিচ্ছি, ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছ ইফেক্ট কাজ করে গেছে এখানে। তো এরপরে তোমরা যদি চাও যে একটা একটা করে তো ইফেক্ট করা সম্ভব না বা এখানে তো আসছে না, সেক্ষেত্রে তোমাদের বলবো যে তোমরা এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো লাস্টের অপশনে চলে আসবে, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের সবগুলো প্রিসেট এখানে কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তোমরা এখানে চাইলে তোমাদের যে ইফেক্টটা প্রয়োজন বা যে ইফেক্টটা তোমাদের কাজের মনে হবে সেই ইফেক্টটা কিন্তু এখান থেকে সোজাসুজিই করে নিতে পারবে। আর এখান থেকে যদি তোমরা যদি কালার কারেকশন যদি এখান থেকে করো তাহলে আশা করি বুঝতে পারছো যে কতটা তোমাদের টাইম কিন্তু সেভ হবে ফটো এডিটের ক্ষেত্রে। এইগুলো আগে তো এটা করবে, ইফেক্টে যতটা প্রয়োজন ততটা ইউজ করবে, বা এটা করার পরেও যদি তোমাদের মনে হয় যে আর কিছু চেঞ্জ করার থাকে তাহলেও তোমরা চেঞ্জ করে নিতে পারবে, এখান থেকে এডিট করে নিতে পারবে এক্সট্রাভাবে। ভিগনেট এখান থেকেও প্রায় 10 থেকে 15 খানা আছে, এখানে তোমরা এই ভিগনেটগুলো ইউজ করলে তোমরা বুঝতে পারবে ভিগনেটের আসল মূল উদ্দেশ্যটা যে চারদিকে রাউন্ড শেপ হিসাবে ব্ল্যাক থাকবে, অর্থাৎ মেন যে সাবজেক্টটা সেটার উপর ফোকাসটা থাকবে বেশি, সেই ক্ষেত্রে এই ভিগনেটগুলো ইউজ করা হয়। তোমরা তো জানো অনেক আমার থেকে হয়তো সিনিয়র অনেকেই আছো, আশা করি এই ইফেক্টগুলো সবার কাজে লাগবে। তো তার জন্য ডাউনলোড করতে হবে, আর ডাউনলোড করার জন্য কিন্তু ডাউনলোড করার পরে কিন্তু তোমাদের অবশ্যই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে, পাসওয়ার্ডটা কিন্তু এই সাইটটাতে আসবে, অবশ্যই পাসওয়ার্ডটা ফলো করবে। এখান থেকে যে 100 খানা পেয়ে যাচ্ছ প্রিসেট বা র ফিল্টারের যে প্রিসেটগুলো এখান থেকে তোমরা কিন্তু নিজেদের ইমেজটাকে খুব তাড়াতাড়ি কিন্তু কালারাইজ করে নিতে পারবে। এরপরে থেকেও তোমরা যদি এখান থেকে যদি কোনো কালার টিউন চেঞ্জ করার থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই চেঞ্জ করতে পারবে। তো সেগুলো নিয়ে আর কিছু বলার নেই, তোমরা যতটা প্রয়োজন তোমাদের ততটাই কিন্তু ইউজ করতে পারবে। সেগুলো বুঝতেই পারছো যে কি চেঞ্জটা হচ্ছে, সেগুলো আর কিছু বলার নেই। তো আশা করি ডাউনলোড করো কাজে লাগবে। এখনো যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, কারণ ফটোশপ রিলেটেড বা ফটোশপের মধ্যে যে ডাটাগুলো প্রায় এডিটিং রিলেটেড যত ধরনের সফটওয়্যার বা যত ধরনের ফাইল থাকে আমি প্রায় তোমাদের সঙ্গে শেয়ার করি, বা কম্পিউটার রিলেটেড কোনো কিছু সমস্যা থাকলে অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারো, অবশ্যই তার সমাধান আমি দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবে যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।